আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসি আল খামেস আয়েদ আল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন। সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়েদ আল্লাহ তাআলা প্রদত্ত জুমার খুতবার সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়েদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ আজকের জুমার খুতবায় ইহুদি গোত্র বনু নজিরের দুর্গসমূহ অবরোধের বিষয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আয়েদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ পাকিস্তানের আহমদীদের, পৃথিবী জুড়ে বসবাসকারী মুসলমানদের এবং পৃথিবীর সার্বিক পরিস্থিতির জন্য দোয়ার আহ্বান জানান। পাকিস্তান কে আহমদিও কে লিয়ে দোয়ায়ে জারি রাখে, ওয়াহাঁ কে হালাত কি বেহতরি কে লিয়ে দোয়ায়ে করতে রহে, আল্লাহ তাআলা وہاں کی عمومی امن و امان کی حالت کو بھی بہتر کرے اور احمدیوں کو اپنی حفاظت میں رکھے۔ دنیا میں مسلمانوں کی عمومی حالت کے لیے بھی دعا کریں۔ یہ لوگ بھی زمانے کے امام کو مان کر اپنا وقار دوبارہ حاصل کر سکیں۔ دنیا میں عمومی صورتحال جو جنگ کی بن رہی ہے اس کے لیے بھی دعا کریں۔ یہ تو لگتا ہے ضروری ہونی ہے جنگ تو جس طرف جا رہی ہے دنیا، لیکن اللہ تعالیٰ ہر احمدی اور ہر معصوم کو اس کے شر سے محفوظ رکھے۔ গত 22 জুন লাজনে মাল্লা যুক্তরাজ্য তাদের বার্ষিক শান্তি সম্মেলনের আয়োজন করেন। এবছর শান্তি সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল সমাজ গঠনে নারীর ভূমিকা। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট। 22 জুন 2024 শনিবার লাজনেমাল্লা ইউকে তাদের বার্ষিক শান্তি সম্মেলন আয়োজন করে। এ বছরের মূল থিম ছিল সমাজ গঠনে নারীর ভূমিকা। সম্মেলনে দেশের সকল স্থান থেকে অতিথিদের আমন্ত্রণ জানানো হয় যেন এর মাধ্যমে নারীদের অর্জন এবং সফলতা সম্বন্ধে সকলে অবগত হতে পারে। অতিথিগণ সম্মেলনে বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেন। এর পাশাপাশি ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখা ও শোনার ব্যবস্থা রাখা হয়। এর মাধ্যমে অতিথিদেরকে ইসলামের নারী শিক্ষার গুরুত্ব এবং সফল মুসলিম নারীদের জীবন সম্বন্ধে ধারণা দেয়া হয়। এছাড়াও ভয়েস অব ইসলাম, হিউম্যানিটি ফার্স্ট এবং সেন্ট সহ বিভিন্ন মানব সেবামূলক কর্মকাণ্ড সম্বন্ধে প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়। এছাড়া আগত অতিথিরা ফাতিমা হোয়াইট ব্রেডের সাথেও কথা বলার সুযোগ পান, যিনি এই অনুষ্ঠানে একজন অতিথি বক্তা ছিলেন। আমি একজন প্রাক্তন আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলেট। আমি 4 বার অলিম্পিকে অংশগ্রহণ করেছি। আমি মহিলাদের জ্যাভেলিন নিক্ষেপে বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব রেকর্ডধারী। আমাকে শিশু হিসেবে বাদ দেওয়া হয়েছিল। আমি 14 বছর শিশু হোমে কাটিয়েছি, কাজেই ছোট শিশুদের গুরুত্ব প্রদান করবেন। আজ এখানে অত্যন্ত সুন্দর একটি সম্মেলন হচ্ছে। এখানে বিভিন্ন মানব সেবামূলক কাজ এবং মানব জাতিকে একত্র করার প্রচেষ্টা চলছে। এখানে অনেক মানুষকে দেখে আমার খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে সকলেই আমরা পরিবার, এটি জীবনের মূল উদ্দেশ্য, তাই নয় কি? এটি হলো সকলকে একত্র হয়ে বসবাস করা, একত্বের শক্তি। অতিথিগণ মুসলিম নারীদের মতো পর্দা হিজাব পরিধান করার অভিজ্ঞতা অর্জন করেন। এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য তাদের হিজাব পরিহিত ছবি প্রিন্ট করে উপহার প্রদান করা হয়। তারা তাদের অভিজ্ঞতা সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য লিখেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপরে অতিথি বক্তাগণ বক্তব্য প্রদান করেন, যাদের মধ্যে ছিলেন সুরে ইউনিভার্সিটির প্রফেসর অ্যামেলিয়া হ্যাডভিল, ডিন এবং ডাইরেক্টর অব ইন্টারন্যাশনাল সেন্টার ফর ব্রিটেন অ্যান্ড ইউরোপ। আমি এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। এখানে সকল বন্ধুদের পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসা দেখে আমি অভিভূত। এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। অন্যান্য সম্মানিত অতিথি বক্তাদের মধ্যে ছিলেন কমনওয়েলথ গার্লস এডুকেশন ফান্ডের চেয়ারপারসন রুকসান সেন্ট ক্লেয়ার এবং প্রাক্তন অলিম্পিক জ্যাভলিন পদক বিজয়ী ফাতিমা হুইটব্রেড।
আমাদের কৃতজ্ঞতা ও সম্মান জানাতে সদর লাজনা ইউকে লাজনা ইমাইলার পক্ষ থেকে ফাতিমার ইউকে ক্যাম্পেইন উইশ এবং রেইনবো ট্রাস্টকে চেক প্রদান করেছে। এরপর সদর লাজনা ইউকে মূল বক্তৃতা শুরু করেন। তিনি ইসলামের অগ্রগামী নারী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে সমতা ও নারীর ক্ষমতায়নের সম্বন্ধে বক্তব্য প্রদান করেন। বিভিন্ন অতিথিগণ সম্মেলন সম্বন্ধে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। আমি পূর্বেও কয়েকটি মসজিদে গিয়েছি, কিন্তু এটি আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মাঝে একটি। এটি আমার কাছে এক আধ্যাত্মিক সফর বলে মনে হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের ইভেন্টগুলি সত্যিই ভালো। আপনার সারা দেশে এই ধরনের আরও সম্মেলন আয়োজন করুন। বিশ্বকে দেখানো উচিত যে মিডিয়াতে মুসলিম নারীদের সম্পর্কে যা বলে প্রকৃত ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। আজ আমি জেনেছি যে মুসলিম নারীরা প্রকৃত স্বাধীন এবং ক্ষমতার অধিকারী। আপনারা এর মাধ্যমে তরুণ নারীদেরও অনুপ্রাণিত করেছেন। আপনারা নারীর ক্ষমতায়নের জন্য ও তাদের প্রকৃত অধিকার আদায়ের জন্য ভালো কাজ করে যাচ্ছেন। আমি এখানে বেশ কয়েকজন বুদ্ধিমান ব্যক্তিবর্গের সাথে দেখা করেছি আর এমন নারীদের সাথে সাক্ষাৎ করে কথা বলেছি যারা বিভিন্ন কর্মক্ষেত্র থেকে এসেছেন। এখানে না আসলে আমি তাদের সাথে কথা বলার সুযোগ পেতাম না এবং তাদের সম্বন্ধে জানতেও পারতাম না। এর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি। যখন চিকিৎসক সাহিবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলেন যে ইসলামের অর্ধেক তোমরা আয়েশার কাছ থেকে শিখবে, আমি পূর্বে জানতাম না যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। এটি আমার কাছে নতুন বিষয়। আমি এটি জেনে খুবই আনন্দিত হয়েছি। এখানে আসার ফলে আমার নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন হয়েছে। এটিই প্রকৃত ক্ষমতা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে এসে আমার অনেক ভুল ধারণা দূরীভূত হয়েছে। আমি আমার বন্ধুকে বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে মুসলিম নারীদের সম্বন্ধে প্রকৃত তথ্য উপস্থাপন করা হয় না, তাদেরকে অত্যাচারিত নিপীড়িত হিসেবে দেখানো হয়। কিন্তু আজ এখানে এসে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রকৃত অধিকার রক্ষায় যে কাজ করেছেন সেটি সম্বন্ধে জানতে পারি। তিনি তাদেরকে নেতৃত্ব গ্রহণ করতে মা এবং স্ত্রী হয়ে সমাজের সেবা করার অনুপ্রেরণা দিয়েছেন। এটি সত্যি অনুপ্রেরণীয়। আজ আমার চোখ খুলে গিয়েছে। অর্থবহ ও অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার পর দোয়া ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গত 6 জুন আহমদিয়া মুসলিম জামাত সুইডেনের সদস্যরা তাদের প্রতিবেশী এবং বিশিষ্ট অতিথিদের নিয়ে সুইডেনের জাতীয় দিবস উদযাপন করেন। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট। 6 জুন 2024 তারিখে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা আশেপাশের প্রতিবেশী এবং বিশিষ্ট অতিথিদের নিয়ে সুইডেনের জাতীয় দিবস উদযাপনের জন্য স্টকহোমের আহমদিয়া মিশন হাউসে সমবেত হন। 1983 থেকে সুইডেন 6 জুন জাতীয় দিবস উদযাপন করে আসছে। এই তারিখে কয়েক শতাব্দী আগে রাজা গুস্তাভ ভাসার সুইডেনকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। দেশপ্রেমের এই চেতনার সাথে সামঞ্জস্য রেখে সুইডেনের আহমদিয়া মুসলিম জামাত প্রতি বছর জাতীয় দিবস পালন করে এবং নিজের দেশের প্রতি আনুগত্য ও ভালোবাসার ইসলামী নীতি অনুশীলন করে। অনুষ্ঠানটি সুইডেনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এবং সকল অংশগ্রহণকারী, যার মধ্যে ছোট শিশুরাও ছিল, জাতীয় সঙ্গীত গেয়ে দেশপ্রেম ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে। জামাতের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন। তারা সুইডেনে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রশংসা করেন। আমি বলবো এই জামাত জার্ভিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্পাঙ্গা চার্চের জন্যও তাদের বিশেষ গুরুত্ব আছে। আপনাদের বিশেষ গুরুত্ব রয়েছে, আমি চাই এটি আপনাদেরও জানা থাকুক। আপনারা কি করেন, কি বলেন, এখানে যারা বসবাস করেন তাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করেন, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এর একটি ইতিবাচক প্রভাব আছে। একজন রাজনীতিবিদ হিসাবে আমি অনেক কিছু জানি, কিন্তু আপনাদের জামাতের কাজ সম্পর্কে আমি কখনও খারাপ কিছু শুনিনি। এটি অত্যন্ত ইতিবাচক বিষয়। এ পর্যন্ত আমি সুন্দর একটি দিন উপভোগ করেছি। আমি ইসলামের একটি দিক আজ দেখতে পেয়েছি যা দুর্ভাগ্যবশত আমি পূর্বে দেখিনি। এই অনুষ্ঠানে আসতে পারাটা সত্যি আনন্দের। জামাতের সদস্যগণ অনেক আতিথেয়তা ও আন্তরিকতা প্রদর্শন করেছেন। বিভিন্ন শ্রেণীর মানুষকে এখানে সমবেত হতে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আপনাদের জামাত সকলের সাথে যেভাবে যোগাযোগ করেছে সেটি সত্যি অসাধারণ বিষয়। আমরা একটি চমৎকার বিকেল কাটিয়েছি। আমার মনে হয়েছে যে আমি নিজের আপনজনদের মাঝে রয়েছি। আমরা সুস্বাদু খাবার খেয়েছি, চমৎকার আলোচনা করেছি এবং আপনাদের ইমাম সাহেবের সাথেও সুন্দর আলোচনা করেছি। এমটি ইন্টারন্যাশনাল সুইডেন স্টুডিওজ। আর এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ। সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ @mta.tv এই ঠিকানায়।
সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।